পদ্মার তীরবর্তী শহর রাজশাহী। এই শহরের এক পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। গ্রীষ্ম ও শীতে পানি কিছুটা কম থাকলেও এর সৌন্দর্যে কখনোই কমে না। আজ আমরা পদ্মা নদীর চর পার হয়ে ভারতের বর্ডার ঘেঁষা গ্রাম মাসদিয়ার পাড়া গ্রামের উদ্দেশ্যে বের হয়েছি। প্রচণ্ড গরম আর রোদের তাপেও নতুন কিছু দেখার ইচ্ছা একদম দমে যায়নি। সেদিন রাজশাহীর তাপমাত্রা ছিল প্রায় 43 ডিগ্রি। অপরূপ এক দৃশ্য ছিল গ্রীষ্মের এই সকালে। এখন আমাদের লক্ষ্য কিছু দূরে মাঝ নদীতে বিশাল এক চরে গিয়ে পরবর্তী গন্তব্যের জন্য প্রস্তুত হওয়া। প্রচণ্ড গরম আর তাপমাত্রায় ভাবছিলাম চরে গিয়ে কি হতে পারে। একটা নৌকা ভাড়া করে আমরা যাত্রার জন্য প্রস্তুত হলাম। অবশেষে আমরা চরে নামলাম।
এখান থেকে মোটর বাইক যোগে আমাদের পৌঁছাতে হবে মাঝদিয়ারপাড়া গ্রামে। সমস্যা হচ্ছে এই উত্তপ্ত বালি, ওপরে রোদ, নিচে উত্তপ্ত বালি। এই বালির ওপর কি এক দক্ষতায় বাইক চালাবে সেটাই দেখার বিষয়। সবচেয়ে স্বস্তির ব্যাপার, এখানে নেমেই চায়ের টং পাওয়া গেল। কিছুটা জিরিয়ে নিয়ে চা পান করে শুরু করলাম যাত্রা। এ যেন ছোটোখাটো সাহারা মরুভূমি, এলোমেলো বালির উপর কীভাবে বাইক চালালো বুঝলাম না। প্রচণ্ড ঝাঁকাঝাঁকিতে ক্যামেরা ধরে রাখাটাই মুশকিল। পথিমধ্যে সারি সারি গরুর পাল আর সীমাহীন মরুভূমি চোখে পড়ল। এই প্রথমবার আমি পদ্মা নদী পার হয়ে কোনো গ্রামে প্রবেশ করলাম। স্কুল, বাজার, ঘরবাড়ি সবই আছে, নেই বিদ্যুৎ, তবে তারা সৌর বিদ্যুতের উপর নির্ভরশীল। গ্রামের কাছাকাছি দেখা গেল ভারতীয় বর্ডার, নিরাপত্তা বিবেচনা করে সেদিকে আর গেলাম না। ফেরার পথে দেখা গেল বিপত্তি, তাপমাত্রার অসহনীয় খরতাপে টিকে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছিল।
অন্যরকম এক অভিজ্ঞতা নিয়ে ফিরলাম, যেটার অনুভূতি না গেলে বোঝানো সম্ভব না। গ্রীষ্মের নীলচে পদ্মার পানি, চর আর অপরূপ গ্রামের দৃশ্য অতুলনীয়।